আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটি ভিন্ন একটি ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুদের সাথে ঘুরতে যাব, সেলু দিয়ে ঘুরতে যাব আজকে বন্ধুদের সাথে। সবাই দাঁড়িয়ে আছে, সবাই হেঁটে হেঁটে যাইতেছি সেলুতে ওঠার জন্য। পাশে বন্ধু রোমন আছে, পিছনে বন্ধু শিমুল আছে, তার পিছনে অনেক বড় ভাই ব্রাদার আছে। রোমন আর আমি হাইটে হাইটা যাইতেছি সেলুর কাছে। এই জায়গায় অনেক সেলু আছে, আমাদের ভাষায় সেলুই বলে তাই সেলুই বললাম। এই জায়গায় সেলু কন্ট্যাক্ট করে ঘুরতে যাব। এইখান থেকে সেলু কন্ট্যাক্ট করে যাব চা বাগানের উদ্দেশ্যে। এই যে রোমন কথা বলতেছে, সেলু কন্ট্যাক্ট করতেছে। রোমন অনেক খুশি, শুধু রোমনই না সবাই আমরা অনেক খুশি, অনেক হ্যাপি একসাথে বের হতে পেরে, একসাথে ঘুরতে যাব। রোমন আর রায়হান হাই হ্যালো করতেছে। সেলু কন্ট্যাক্ট করে অবশেষে সেলুতে উঠে গেলাম। সামনে চশমা পরে এটা হলো বড় ভাই, এই নিচে বসে আছে এটা বড় ভাই ব্রাদার আছে। বন্ধুরা মিলে, বড় ভাই ব্রাদাররা মিলে সবাই একসাথে বের হয়েছি নদীপথে ঘুরতে। সেলু দিয়ে ঘুরতে অনেক মজাই লাগে। আপনারা দৃশ্যগুলো দেখেন আর উপভোগ করেন, দেখেন কত সুন্দর। সেলু চলতেছে আর পানির ঢেউয়ে বাড়ি দিতেছে। নদীর পাশে এরকম ছোট ছোট গাছপালা থাকে, আসলে নাম জানি না কি গাছপালা, এগুলো তো দেখতে অনেক সুন্দরই লাগে। সেলু চলতেছে আর পানির ঢেউ দেখেন কত সুন্দর লাগতেছে। আপনারা দেখেন আর উপভোগ করেন প্রাকৃতিক সৌন্দর্য কতই না সুন্দর। এই জায়গায় আমরা সবাই মিলে বাদাম খাইতেছি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি। সবাই দেখেন বাদাম খাইতেছে, সবাই অনেক মজা করতেছে। আসলে এরকম মজা সবসময় করা যায় না, সবসময় সুযোগ হয় না। দেখেন কত সুন্দর ভিউ, এরকম ভিউটা দেখলে মনটা ভরে যায়। ওই দেখেন এক সেলু দিয়ে গেন্ডার নিয়ে যাইতেছে। তো যে যেটাই বলেন, গেন্ডারি বলেন, আখ বলেন, কুশল বলেন, যে যেটাই বলেন, বিক্রি করার জন্য নিয়ে যাইতেছে। আরেকটা সেলু চলে আসছে, আমাদেরকে অতিক্রম করে চলে যাইতেছে। ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পারি নাই, তার জন্য দুঃখিত। মাঝপথে কিছু প্রবলেম হওয়ার কারণে ভিডিওটা আর করা হয়নি। তো মাঝপথ থেকে আমরা চলে আসছি, চা বাগান আর যাওয়া হয়নি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আসসালামু আলাইকুম।